ब्रह्मावरुणिन्द्ररुद्रमरुता स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैस्सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगः ज्ञानवस्थितदद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यश्शान्तं नो विदुः सुरासुरगणः दिवाय तस्मै नमः। धेयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिववीरिञ्चिनूतं शरण्यं वृत्तार्तिहं प्रणतपालभवावधिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्त्वा सुदुस्तज्ज श्रेक्षितराजलस्मिन् धर्मेष्टार्यवचसा यदगादरण्यं मायामृगं दैतेक्षितमन्नधावद वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्त्वा सुदुस्तज्ज सुरेप्सित शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांतं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं सर्वाग्रे नित्यलीला प्रविष्ट परमाराध्य श्रीगुरुपाद पद्म भक्तिहृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। समस्त भक्तवृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति এবং সমস্ত বিদ্যান সমাজ বৈষ্ণব বৃন্দকে জানাই আমার হার্দিক অভিনন্দন। কথা বলা যাবে না, চলে যাও, বন্ধ করে দাও ফোন। ও সমস্ত ভক্ত বৃন্দকে জানাই আমার হার্দিক অভিনন্দন। ফোন বন্ধ করে রাখো, বসতে গেলে বন্ধ করে রাখো। আমরা পাঁচ দিন ব্যাপী শ্রীযন্ত্রের পূজা করে চলেছি, আজকের শেষ দিন। আজকে শ্রীযন্ত্রমের পূজা সম্পন্ন হবে। আপনারা সবাই শ্রীযন্ত্রমের পূজা যারা দেখছেন যারা করছেন তারা প্রত্যেকে জানবেন যে শ্রীযন্ত্র পূজা মানুষের জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি প্রসন্নতা সম্পদ আদি লাভে প্রচুর প্রভাব বিস্তার করে। পাঁচ দিন ব্যাপী বাড়িতে শুদ্ধাচারে সুগন্ধ দিয়ে চারিদিকে শুদ্ধ মনে মহালক্ষ্মীর মন্ত্র জপ করতে করতে দিবারাত্র যদি আমরা শ্রীযন্ত্রমের পূজা করি তাহলে আমাদের গৃহের রোগ ব্যাধি পারিবারিক অশান্তি মানসিক উদ্বেগ আর্থিক জটিলতা সব কিছু থেকে আমরা মুক্তি লাভ পেতে পারি। একদম শ্রীযন্ত্রমের পূজা যেহেতু আজকের এই শেষ দিন, লক্ষ্মী কালকের শুনেছেন যে সমুদ্র মন্থনে সমুদ্রকে পিতা করে চন্দ্রকে ভ্রাতা করে জগন্মাতা মহালক্ষ্মী তিনি সমুদ্র মন্থনে আবির্ভূত হলেন, চারিদিকে আনন্দ হিল্লোল। আর ঠিক এই যে সময়টা ভালো করে দেখুন, প্রকৃতি কত শান্ত, কত সুন্দর, কত শীতল, কত মনোরম। চারিদিকে শীতলতার পরশ, চারিদিকে শরতের আগমনে কি হয়েছে, সলিলস্য যথা শরৎ। সলিল, সলিল মানে জল, জল শরৎকালে কি হয় আপনা থেকে নির্মল হয়ে যায়। জলগুলো নদী নালা খাল বিল পুষ্করিণী নদী পুকুর যেখানে যা আছে সব কিছুর জল দেখবেন আপনার থেকে স্বচ্ছ হয়ে, অদ্ভুত প্রকৃতির নিয়ম। দুনতি সমলম কৃষ্ণ, যে ধ্যান করে তার হৃদয়ে কি হয় সব ময়লাগুলো যেমন জলের ময়লা প্রকৃতির নিয়মে ন্যাচারালি সেটা একদম স্বচ্ছ হয়ে যায়, তেমনি ধ্যান করলে মানবের হৃদয়ে যত কামনা বাসনা বিষয় তৃষ্ণা মলিনতা এগুলো ধীরে ধীরে নির্মল হয়ে যায়।
মনে রাখবেন একদম শান্ত সুন্দর নির্মল হয়ে যায়। সেই জন্য শলিলস্য যথাসর আর কি বললেন, ধুনতি সমলম কৃষ্ণ, সমস্ত ময়লা কৃষ্ণ বিধৌত করে দেন। কৃষ্ণের ধ্যান করলে, নারায়ণের ধ্যান করলে, হৃদয়ে আনন্দ সিন্ধুতে অবগাহন করলে, যেমন আমি নিয়মিত ধ্যানাভ্যাস করি পৃথিবীর যত কাজ থাক না কেন, যদি গাড়িতে চড়ি হয়তো আমার ট্রেনে চলেছি আমি, কিন্তু ট্রেনেও আমি ধ্যান করি, প্রাণায়াম করি, মন্ত্র জপ করি, সাধনাটা আমার, আর জগতে যা কিছু পেয়েছি কোনোটা আমার না। এই কথাটা মূর্খ জীবের মগজে ঢোকে না বলে জগতে এত সমস্যা, কারণ সাধনাটাই আমার সম্পত্তি, আর যা পেয়েছি সব জগতের এখানকার বস্তু, এখানেই পড়ে থাকবে। তাই সোনা জোগাড় করি, আর টাকা জোগাড় করি, আর বাড়ি জোগাড় করি, আর সম্পত্তি জোগাড় করি, এইসব জোগাড়গুলো এখানকার, তাই এখানেই থেকে যায়। কোনো বস্তু আমার নয়, কোনো বস্তু আমি তার মালিক নই, সারা জগৎ যার সবই তার, মনে রাখবেন। হ্যাঁ, তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম সমর্পয়ে, যেমন এই যে লক্ষ্মীর শ্রীযন্ত্রের পূজা করছি আমরা, তা কী দিয়ে পুজো করছি? লক্ষ্মীর দেওয়া সম্পত্তি দিয়ে। তো লক্ষ্মীকে মালা পরাচ্ছি, লক্ষ্মীকে চন্দন পরাচ্ছি, লক্ষ্মীকে দুধ ঢালছি, হ্যাঁ, শ্রীযন্ত্রমের পূজায় লোক দুধ দ্বারা, দধি দ্বারা, ঘৃত দ্বারা, মধু দ্বারা, শর্করা চিনি দ্বারা, এবং সুগন্ধ দ্বারা, ফুল দ্বারা, মালা দ্বারা, নানানভাবে যে আমরা পূজা করছি, তাহলে সেই পূজা সবই লক্ষ্মীর আশীর্বাদে পাওয়া। এই জগতে কোনো বস্তু আমাদের না, এইটা মগজে ঢোকে না বলেই জীব বারবার জন্ম মৃত্যুর কালচক্রে নিরন্তর ঘূর্ণিপাকে ঘুরতে থাকে। এই জগৎটা এত বিচিত্র, এত অদ্ভুত, এত জটিল, এখানে কোনো দিন জীব শান্তি পায় না, শান্তির জন্য দৌড়াচ্ছে। বলে চুরি করছো কেন? বলে শান্তি পাওয়ার জন্য। লোককে ফাঁকি দিচ্ছ কেন? আনন্দ পাওয়ার জন্য। দুনিয়াতে এইসব বদমাইশি করছো কেন? বলে সব আনন্দ পাওয়ার জন্য। সবাই সব করে আনন্দের জন্যই তো করে, বদমাইশি, ব্যভিচার, কদাচার, দুরাচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, যত রকম সব কেন করে বলুন তো? সবই আনন্দের জন্য, কিন্তু রাস্তাটা জানা নেই। সেই জন্য জীব দুঃখের পথে দৌড়ায়, নিরন্তর দুঃখকে বরণ করে নেয়, আর দুঃখকে সুখ মনে করে, কিন্তু সুখী তো হয় না, সুখী হতে পারে না কোনো দিন নয়, যতদিন যতদিন হৃদয় পবিত্র না হয়, বুদ্ধি নির্মল না হয়, হৃদয়ে ভগবত চেতনার উন্মেষ না হয়, ততদিন জীব এই সংসার পরিক্রমা করতেই থাকে। যাবজ্জনমম তাবন মরণম তাবজ্জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কতমিহ মানব তব সন্তোষ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। লক্ষ্মী আবির্ভূত হয়েছেন, তাহলে লক্ষ্মীকে চাইছেন কারা? যে সবাই চাইছে, সুরাসুর মানবা, মানব চাইছে লক্ষ্মীর মালিক। লক্ষ্মীর মালিক হতে গেলেই সমস্যা, মরবে। লক্ষ্মীর মালিক একমাত্র নারায়ণ। জগতের সম্পত্তির মালিক কে? আমি কি এর ক্রিয়েটার? বিশ্বকে আমি সৃষ্টি করেছি, বিশ্ব যার তিনি তার মালিক। আমি মাঝখানে পড়ে আমার আমার করে কতগুলো জঙ্গল জোগাড় করলাম, কিছু টাকা, কিছু অভিমান, কিছু অহংকার, কিছু দম্ভ, কিছু ঘর, কিছু সন্তান, কিছু শত্রু, কিছু মিত্র, কিছু নানান রকমের কিছু জোগাড় করি, কিন্তু এই জগৎটা কার? আমার তো না, এ জগৎ আমার না, আমি এখানে চিরকাল থাকবো না, পূর্বে ছিলাম না। ভগবান বলছেন, দেখো পূর্বে তুমি ছিলে না, ভবিষ্যতেও থাকবে না, মাঝখানে তোমায় তুমি কোথার থেকে টপকালে, বুঝতে পারছো তো? এটা কোথার থেকে টপকিয়েছো? তো পূর্বে ছিলে না, অতীতে ছিলে না, আর ভবিষ্যতেও থাকবে না, মাঝখানে কিছুদিন জগতে জন্ম নিয়েছো, এই মাঝখানে পড়ে আমার আমার করে জটিলতা তৈরি করে লাভ কি? লাভটা কি বুঝতে পারছেন? লাভটা হচ্ছে দুঃখ। জীব শুধু দুঃখ ভোগ করে এই সংসার পরিক্রমায়, অনন্তকাল ধরে জীব শুধু দুঃখ ভোগ করে, কারণ সে সুখের পথে চলছে না। আত্মার ভেতরের আনন্দ, আত্মার আনন্দ, চিন্তার আনন্দ, নির্মলতার আনন্দ, দিব্য আনন্দ থেকে বঞ্চিত জীব। সেই জন্য
এই আনন্দ থেকে বঞ্চিত বলে জীবের এই দুর্গতি। তাই মনে রাখবেন, এই সুন্দর জীবন আমরা পেয়েছি একমাত্র আত্মাকে, আত্মার আনন্দকে, আত্মার শান্তিকে, আত্মার নির্মলতাকে, আত্মার পূর্ণতাকে জানার জন্য, বোঝার জন্য, অনুভব করার জন্য। কিন্তু আমরা আত্মাবাদ দিয়ে জগতে দৌড়াচ্ছি, এই জন্য লক্ষ্মীর পিছনে যারা দৌড়ায়, লক্ষ্মী আমার হবে, লক্ষ্মী কারো হয়? লক্ষ্মীকে চঞ্চলা বলে, কেউ বলে প্রচুর লক্ষ্মী উনকে পাস হ্যায়, লক্ষ্মী উনকে পাস হ্যায়, প্রচুর লক্ষ্মী তো একটাই। দেখেছেন ওই জগৎ শেঠের বাড়িতে আপনারা যান না, পরিক্রমা এবছরও তো যাবেন, জগৎ শেঠ অর্থাৎ যেটা আমাদের রঙ্গনাথজির মন্দির, সেখানে লক্ষ্মীকে বেঁধে রেখে তার মা চলে গেছিলেন। যেন রঙ্গনাথ মন্দিরে কত মানে ওখানে 84-86 মন সোনা আছে, এখানে রূপর তো কোনো হিসেব নেই। আর তিরুপতি বালাজি ভেঙ্কটেশ, তার তো সোনার কোনো সীমা নেই, সেখানে তো কত কোটি কোটি টাকার সোনা পড়ে। বৃন্দাবনে অত পড়ে না, কিন্তু ভেঙ্কটেশ এখানেও আছেন রঙ্গনাথজি রূপে। তো এখানে প্রচুর সোনা দানা, প্রচুর ব্যাপার, প্রচুর ঐশ্বর্য আছে রঙ্গনাথের। সেই জন্য মনে রাখবেন যে লক্ষ্মী হচ্ছে ওই ভেঙ্কটেশ নারায়ণ, তার আমরা তার মালিক না। আমরা মালিক হতে চাই বলে এত দুঃখ আসে, এত মায়া, এত মোহ, এত দুর্বিপাক, এত জন্ম, এত মৃত্যু, এত কষ্ট, এত ঝগড়া, এত বিবাদ, সব কিছুর কারণ লক্ষ্মীর মালিক হতে চাইছি বলে। এই জন্য দেখুন সুরাসুর মানবা সবাই চাইছে লক্ষ্মীকে, যে লক্ষ্মী, আর লক্ষ্মীকে সেই জন্য পৃথিবীর সমস্ত ঔষধি দিয়েছেন, আর দেবরাজ ইন্দ্র সিংহাসন দিয়েছেন, আর বিশ্বকর্মা দিব্য অলঙ্কারে ভূষিত করেছেন, সরস্বতী মাতা অক্ষমালা দিয়েছেন, অপ্সরীরা নৃত্য করছে, স্বর্গে দুন্দুভি বাজছে, শঙ্খ আর মৃদঙ্গ পুনক আদি নানান রকম মাঙ্গলিক দ্রব্য, মাঙ্গলিক শব্দের দ্বারা দিশা আনন্দিত হচ্ছে। দিশা অমঙ্গলম, দিক দিগন্তের সমস্ত অমঙ্গল যেন নাশ হয়ে যাচ্ছে, চারিদিকে মঙ্গলধ্বনি, কল্যাণ ধ্বনি, আনন্দ ধ্বনি, জগন্মাতা লক্ষ্মীর আবির্ভাবে, লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। এখন লক্ষ্মীকে ভালো করে চিন্তা করুন, লক্ষ্মী মাতাকে সবাই পাওয়ার জন্য অসুররা বলছে যাক একটা সুন্দরী মেয়ে যদি আমার গলায় মালা দেয়। অসুরদের দলে অনেক লোক, তার মধ্যে অসুরদের সেনাপতি হচ্ছে রাহু, বুঝতে পেরেছেন? এই রাহু সাংঘাতিক লোক, কিন্তু আর রাহু হচ্ছে অসুরদের সেনাপতি, আর বলি মহারাজ এদের রাজা। এইবার সবাই মিলে অসুররা ভালো করে গা টা ধুয়ে সেজে গুজে সোনা দানা হীরা মণি মুক্তা মুকুট টুকুট পরে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত হয়ে অসুররা এসে বসে গেছে, সবাই লাইন দিয়ে। দেবতারাও বসেছেন, যে ঋষিরা বসেছেন, ব্রহ্মা বসেছেন, শিবও বসেছেন, আর নারায়ণ এসে অনন্ত নাগের উপরে শয়ন করে আছে। বাড়ি মজার ব্যাপার, ভালো করে মনটা নিয়ে চলুন, দেখতে পাবেন কি অপূর্ব ঘটনা ঘটছে। লক্ষ্মী মাতাকে ঋষিরা বেদ মন্ত্রের দ্বারা পূজা করলেন, অভিষেক করলেন, যেমন আমরা এখনই শ্রীযন্ত্রের অভিষেক করছি। এদম আসনম মহালক্ষ্মী নমঃ, এতদপদ্যম মহালক্ষ্মী নমঃ, ইদম অর্ঘম মহালক্ষ্মী নমঃ, ইদম আসমনিয়ম মহালক্ষ্মী নমঃ, ওম জগজ্জননি জগদ্কল্যাণী প্রসন্নম ভব, ওম এতদ মাল্যম মহালক্ষ্মী নমঃ, ইদম চন্দনম মহালক্ষ্মী নমঃ, ইদম সুগন্ধপুষ্পম মহালক্ষ্মী নমঃ, এষ ধূপঃ মহালক্ষ্মী নমঃ, এষ দীপঃ মহালক্ষ্মী নমঃ, ইদম স্নানীয়ম মহালক্ষ্মী নমঃ। এইভাবে পয়ঃস্নানম, এই যে আমরা করি, তাহলে দেখতে পাচ্ছেন মহালক্ষ্মীর পূজা ঋষিরা বেদ মন্ত্রের দ্বারা, লক্ষ্মী কনক গামিনী, লক্ষ্মী সূক্ত দ্বারা, বেদের লক্ষ্মী সূক্ত রয়েছে, সে লক্ষ্মী সূক্ত দ্বারা ঋষিরা লক্ষ্মীকে মহাবেদ মন্ত্রে পুজো করলেন, পাদ্য অর্ঘ আচমন সমস্ত কিছু তাম্বুল সমস্ত মঙ্গলিক দ্রব্যের দ্বারা লক্ষ্মীর পুজো সম্পন্ন হল, জগন্মাতা মহালক্ষ্মীর অভিষেক হলো। এবার সব দেব দেবীরা, উর্বশীরা, অপ্সরীরা সবাই মিলে জগন্মাতা মহালক্ষ্মীকে সুন্দর করে সাজালেন, এমন সাজালেন, একে তো তার অঙ্গে সৌদামিনী বিদ্যুতের চমক, সমস্ত দিগন্তের অন্ধকার চলে গেছে, আলোকিতা জগজ্জননী মাতা,
তিনি চারিদিকটা আলোকিত করেছেন, সেই পরম কল্যাণময়ী জগজ্জননী, সেই জগৎকল্যাণী মাতা তিনি সুসজ্জিত করেছেন তাকে সুগন্ধ ফুল দ্বারাও। এখন কত সুগন্ধ ফুল পাওয়া যায়, কত রকমের চাঁপা ফুল, পদ্ম ফুল, কত কিছু চারিদিকে প্রকৃতিতে অপূর্ব সুগন্ধ ফুলের সমারোহ। আমাদের আপনারা শুনেছেন যে আজকের অন্নকূট মহোৎসব সারা বিশ্বব্যাপী হচ্ছে, বিশ্বব্যাপী, তার মধ্যে আমাদেরও হয়েছে, সবাই করছেন, সবাই করবেন, এবং ভগবানকে যত দেবেন, কি দেবেন আপনি, সবই তো তার, তাকে একটু দিলে তিনি বলেন বা, যেমন ছেলেকে বাবা একটা চকলেট কিনে দিল, ছেলে খেতে খেতে যদি বল বাবা তুমি একটু খাও, বাবা কিন্তু না খেলেও বাবার আনন্দ হয় যে ছেলে আমাকে ভালোবেসে একটু খেতে দিচ্ছে। তেমনি জগতের সব বস্তু ভগবানের, তাহলে ভগবানের বস্তু তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম সমর্পায়, তোমার বস্তু তোমায় দিলাম, তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা, তো আমার তো কিছু নেই, সবই তোমার, তোমাকে দিলাম। এই ভাবনা, এই চিন্তার দ্বারা জীব যখন ভগবানকে অর্পণ করে, ভগবান প্রসন্ন হন। ভগবানের কিছু খাওয়ার অভাব আছে নেই, ভগবানের আমাদের মধ্যে এই লিভার প্রবলেম, প্যাংক্রিয়াসের প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, এসব তো ভগবানের নেই না, আর আমাদের মতো পেটে খিদেও লাগে না, আর খাওয়ারও চিন্ময় স্বরূপ তো অপ্রাকৃত দেহধারী ভগবান। সেই জন্য দক্ষিণ ভারতে যত নারায়ণ মন্দির সেখানে ভোগ লাগায় কি দৃষ্টিভোগ, ভোগটা নিয়ে গিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে চলে যায়। কোনো মন্দিরের মধ্যে আমরা যেমন ভোগ লাগিয়ে আড়াল দিয়ে ভগবানকে বলি প্রভু তুমি গ্রহণ করো, এটা বৈষ্ণবদের ভাব, বৈষ্ণবীয় ভক্তিতে ভগবানকে বলছেন আত্মবধ সেবা, মানে নিজের যেমন খেতে একটা টাইম লাগে, ঠাকুরের একটা সেরকম টাইম লাগে, এই জন্য বৈষ্ণবরা সেইভাবে সেবা করে। কিন্তু যদি নারায়ণ রূপে ভগবানকে দেখি, তাহলে নারায়ণ কিন্তু দৃষ্টি দিলেই সব ভোগ হয়ে যায়, সারা পৃথিবী তার ভোগের উপকরণ, তিনিই পৃথিবীর ভোক্তা, তাকে খালি দেখানো হয়। দক্ষিণ ভারতের কোনো মন্দিরে এরকম ভোগ লাগিয়ে দরজা বন্ধ করা হয় না, বন্ধের প্রয়োজন হয় না, জগন্নাথ মন্দিরেও হয় না। এই জন্য মনে রাখবেন দৃষ্টি ভোগ হয়, এই দৃষ্টি ভোগ সর্বত্র হয়, শুধু বৈষ্ণবরা করেন না, কারণ বৈষ্ণবরা বলেন যে আমি যেমন স্নান করতে ভালোবাসি ঠাকুরকে স্নান করাবো, আমি যেমন কাপড় পরতে ভালোবাসি, আমি যেমন খেতে আমার সময় লাগে তেমনি, এইসব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে বোঝা গেল যে লক্ষ্মী যখন সাজানো হলো যখন মাতাকে, এমন সুন্দরী, এমন মনোরমা, এমন নববয়স যুক্তা, এমন মাধুর্য মণ্ডিতা মহালক্ষ্মী, তিনি তাকে সবাই বিয়ে করতে চাইছিল। লক্ষ্মীকে বললেন তুমি এক কাজ কর, ব্রহ্মা বললেন যে লক্ষ্মীর হাতে বরমালা দাও, যার গলায় যাকে খুশি বিয়ে করবে, সবাই চাইছে, সবাই চাইছে বিয়ে করি লক্ষ্মীকে, কারণ লক্ষ্মীকে কে না চায় বলুন জগতে, আপনারাও চাইছেন তো, সবাই চায় লক্ষ্মী আমার ঘরণী যদি হয় তাহলে মজাটা কেমন হয়। আমাদের ভক্তরা বলছেন আমরা কাশীধামে যাব, অন্নপূর্ণার প্রসাদ পাবো না, কিছু ভক্তরা এরকম বলেছেন, সেদিন একাদশীতে আমরা 4 তারিখে একাদশী পড়ছে, 3 তারিখে রাত্রে যাবো, মানে 5 তারিখ সকালবেলা গিয়ে অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ নিয়ে আসতে পারো, 5 তারিখে বিকেলবেলা আমাদের ট্রেন আকাশীতে, সেই জন্য 5 তারিখের বিকেল প্রসাদ নিতে পারো। আর যারা গীতা যজ্ঞে সেবা করছেন সেবা করবেন। আর বিশেষ করে আপনাদের জানাই, আজকেও আমাদের অনেক ভক্তরা এসে গীতা মহাযজ্ঞের জন্য এখনই দক্ষিণা দিলেন, দিচ্ছেন সবাই, তো আমরা আপনাদেরকে বলছি যে এই যে আমাদের প্রত্যেকের সেবা, এটা কিন্তু একটা জীবনের পরম কল্যাণময়ী মুহূর্ত, কিছু মঙ্গল কাজের জন্য আমাদের করা দরকার, এটা আমাদের হৃদয়ের প্রত্যেকের আশা থাকে যে আমরা কিছু ভালো কাজ করি, ভালো কাজ করলে মন আনন্দিত হয়, বুদ্ধি নির্মল হয়, হৃদয়ে প্রসন্নতা জাগে। যাই হোক, এখন লক্ষ্মী বরমালা নিয়েছে, ভালো করে চিন্তা করুন, দর্শন করুন চিত্রটা, লক্ষ্মী বরমালা নিয়ে হাস্যবদনে আর ধীর মন্থর গমনে পরমা সুন্দরী জগজ্জননী নারায়ণের বক্ষস্থিতা মহালক্ষ্মী, তিনি ধীর ধীরে ধীর পদ সঞ্চারে এগিয়ে চলেছেন, সঙ্গে সব দেব অপ্সরীরা রয়েছে, তারা সব রয়েছে দেবকন্যারা, তারা সব ওই সোনার থালায় সেবার উপকরণ নিয়ে তারাও চলছে। আর লক্ষ্মী বরমালা কাকে দেবে, অসুররা বলছে এই তো এইদিকে আসছে, আমি একটু সেজে গুজে ভালো করে সোজা হয়ে বসে আমার গলায় মালাটা দেবে বোধ হয়, অসুররা মালা একদম গলায় এগিয়ে দিচ্ছে, কী করে আমার গলায় পড়ে,
লক্ষ্মী তো ওর দিকে তাকাইনি, চলে যাচ্ছে বলে আমাকে দিল না। আরেকজন বলছে এবার আমার গলায় দেবে, তাহলে ওরে যখন ছেড়ে এসছে সবাই বরমালা পাওয়ার জন্য, এইবার সব রেডি, আর একজন রেডি, লক্ষ্মী তো তাকাচ্ছেন না, চলে যাচ্ছেন, আর ঋষিরা চোখ বন্ধ করে মহালক্ষ্মী মন্ত্র জপ করছেন। ওরা আমার দলের লোক তো, ঋষিদের দলের লোক আমি। শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রিং হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মহালক্ষ্মী মন্ত্র ঋষিরা জপ করছেন আর ধ্যান করছেন। বলে ঋষিগুলো এরা ভালো লোক, অসুরগুলো তো নিষ্ঠুর হয়, এদের গলায় মালা দেবো না, এত নিষ্ঠুর লোক বর করা যায়, বেশি ব্যাখ্যা করবো না, সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা চলে যেতে পারে। বলে এদের মধ্যে দয়া নেই, আর প্রহ্লাদ মহারাজ এই জন্য অসুরদেরকে বলেছেন দয়াং কুরুত সৌহৃদম আসুরিং ভাব মুন্মুচ্ছহ, আসুরি ভাব ত্যাগ করো। কেন? বলে যথা তুষ্যত্ত অধোক্ষজম, যার দ্বারা অধোক্ষজ নারায়ণ প্রসন্ন হয় সেই জন্য প্রাণী মাত্রের প্রতি দয়া কর। কিন্তু এদের তো দয়া নেই, এরা নিষ্ঠুর অসুর, তাই মাতা মহালক্ষ্মী বলছে এদেরকে কাউকে বরমালা দেওয়া যাবে না, বরমালা দেওয়া উচিত না। ঋষিদের দিকে তাকালেন, ঋষিরা সব চুপচাপ ধ্যান করছেন বলে এরা এত নির্লিপ্ত। একটা লোক বেশ পছন্দ হলো, হিমালয় থেকে এসেছেন, কে বলুন তো? মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় তো স্পাইনাল কর্ড সোজা করে, মহারাজ যেমন পুজোর পরে ধ্যানে বসে পদ্মাসনে স্পাইনাল কর্ড সোজা করে ধ্যানে বসে, মার্কণ্ডেয় তেমনি পদ্মাসনে ধ্যানমগ্ন মহাসমাধিতে ডুবে আছেন। লক্ষ্মী বলছেন এই লোকটা বেশ ভালো, মানে সত্য ত্রেতা দাপর সব যুগে অমর হয়ে আছে মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় ঋষির মার্কণ্ডেয় মন্দির জানেন তো কাশীধামে, সাংঘাতিক মার্কণ্ডেয়, এর কাহিনী বলে শেষ করা যাবে না। মার্কণ্ডেয় পুরাণে অদ্ভুত সব চরিত্র বর্ণিত আছে। মার্কণ্ডেয় একবার ঠিক করেছিলেন, একটা ছোট্ট ঘটনা বলে দিই, মার্কণ্ডেয় একবার ঠিক করলেন আমি তো সব যুগে অমর, তা আমি এক কাজ করি, নারায়ণের মহিমা কৃষ্ণের মহিমা লিখে নাকি শেষ করা যায় না, একাধিক সহস্র বর্ষ যদি লিখেন গণেশ, একদিনের লীলার প্রভু নাহি হয় শেষ। হাজার বছরের সব থেকে বড় লেখক হচ্ছে গণেশ, এই জন্য গণেশকে সব জায়গায় পুজো করে, দেখেছি তো, আমরাও পুজো করছি এখানে, তাই জন্য গণেশ বলে 1000 বছর ধরে লিখলেও ভগবানের লীলা লিখে শেষ করে তো। তখন ওই আমাদের ঋষি ভাবলেন, মার্কণ্ডেয় তিনি ভাবলেন আমি ভগবানের লীলা লিখে লিখে শেষ করে ফেলব, লিখতে শুরু করলেন, তালপাতা নিয়ে এসে লিখতে শুরু করলেন, লিখতে শুরু করলেন, পাহাড় পাহাড় তালপাতা লিখে যাচ্ছেন। এখন উনি দেখে রোজ যখন স্নান করে, স্নান টান করার সময় দেখে একটা পাখি ডুব দেয় আর ডাঙায় এসে গা ঝাড়ে, আবার জলে গিয়ে ডুব দেয় সমুদ্রে, সমুদ্রের তীরে করছেন তো, আবার ডুব দেয়, আবার গিয়ে গা ঝাড়ে, আবার ডুব দেয়, আবার গিয়ে গা। এবার মার্কণ্ডেয় রোজ দেখেন, মাঝে মাঝে তাকিয়েও দেখেন, লিখতে লিখতে একটু সোজা হয়ে বলে এই পাখিটা দিন রাত মাসের পর মাস বছরের পর বছর আমি লিখে যাচ্ছি আর এই করে যাচ্ছে, কী সম্পন্ন সে খায়টায় না, যায় না কোথাও, তাই এর একবার ঋষি আত্মস্থ হয়ে বললেন এই বকশি শোনো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, আমাকে বলার ছেলে এখনই বলতে তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি, তো আমাদের বলার ছেলে এখানে আছে কিন্তু সাংঘাতিক লোক, সে ত্রিশান বলে আহত, আমি ভ্রামরী প্রাণায়াম করছি, উপরে ধ্যান করছি, আমারে বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি, ওই রকম করছো কেন, তো যাই হোক, হ্যাঁ ঠিক করছ, ঠিক বলেছো। তখন দেখা যাচ্ছে যে এই ব্যাপার, এখন বলে কি হলো অদ্ভুত ব্যাপার, এই পাখি তুমি কি করছো, কি করছো জলে ডোবো আর গিয়ে ডাঙায় জল ঝাড়ো, বলে আমার না খুব দুঃখ ঋষিবর, সেই দুঃখের থেকে মুক্তি পাওয়ার জন্য এই করছি, আমার এত দুঃখ আছে, আমার দুঃখে সে বলে কি হয়েছিল, বলে আমি ওই কিনারে দিয়ে সমুদ্রের কিনারে উঠছিলাম না, আমার একটা ডিম প্রসব হয়ে ওই জলে পড়ে গেছে, তাই আমি চেষ্টা করছি যে ওই সমুদ্রের জলগুলো ডানায় করে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে ডাঙায় ছড়াচ্ছি, সমুদ্রটা শুকিয়ে ফেলবো, ফেলে ওই ডিমটাকে আমার বাচ্চাটাকে আমি, মার কত কষ্ট বলুন তো, ওই ডিমটা আমাকে বাঁচাতেই হবে, ডিমটাকে তুলবই তুলবো, ওই জন্য আমি এত কষ্ট করে যাচ্ছি। বলে ও তোমার বুদ্ধি তো ভালো, আচ্ছা তোমার এইরকম বুদ্ধি দিল কে, বলে কেন আমার বাচ্চাকে আমি বাঁচাবার, মা হয়ে আমি বাঁচাবার চেষ্টা করবো না, বলে তা না হয় করলে, তোমার ডিম কবে পড়ে গেছে আর কবে জলের সঙ্গে মিশে গেছে, কোনো মাছে খেয়ে নিতে পারে, সে তার অস্তিত্ব আছে, তুমি আর এই সারা জনম ধরে
তুমি আবার জন্মাবা আবার মরবা হাজার হাজার বার জন্ম নিয়ে ওই জল সমুদ্রের জলকে কখনো শুকনো যায়? মূর্খ পাখি তুমি এই এই কাজ করো না, আমার কথা শোনো, আমার আদেশ মানো, তুমি এইসব এইসব মূর্খামি করো না, এইসব মূর্খামি করো না, সমুদ্রের জলকে শেষ করা যায় না। বলে ও তা এই সমুদ্রের এই কানায় আমার একটা ডিম পড়েছে, তাকে যদি খালি করা না যায়, তা যিনি এই অনন্ত বিশ্বের অনন্ত সমুদ্র অনন্ত গ্রহ নক্ষত্র অনন্ত জীব জগৎ অনন্ত প্রকৃতি অনন্ত সব ছন্দ গ্রহ নক্ষত্র তারা কত বিশ্ব প্রকৃতির, এখন তো একটা গ্রহ পাওয়া গেছে বলছে 10,000 আলোক বর্ষ আগে একটা পৃথিবী আছে যেখানে মানুষের মতো কেউ বাস করে এবং সেখানে পৃথিবীর মতো জল হওয়া, তো এই জন্য বৈজ্ঞানিক তাহলে অনন্ত বিশ্ব প্রকৃতি, অনন্ত বিশ্ব প্রকৃতি যার নিয়ন্ত্রণে তুমি তার লীলা লিখে শেষ করে যদি ফেলতে পারো, ঋষিকে বলছেন পাখি তার লীলা যদি লিখে শেষ করে ফেলা যায় তো আমি এই সমুদ্র সেই তুলনায় অনেক ছোট, আমিও ঠিক বের করে নেব ডিমটা। ঋষি বলে ও প্রভু তুমি আমাকে এই করে শিক্ষা দিতে এলে, ভগবান তো পাখির পক্ষী রূপ ধরে ঋষিকে বোঝাচ্ছিলেন আমার লীলা কোনোদিন লিখে শেষ করা যায় না। তো ঋষি তাড়াতাড়ি পাখিকে প্রণাম করে বললেন ধন্য প্রভু তুমি আমাকে বুদ্ধি দিয়েছো, ভালো করেছো, আমি আর লিখবো না, তোমার লীলা তোমার থাক, আমি তোমার ধ্যান করি আনন্দে। এই হচ্ছে তাহলে মার্কণ্ডের দিকে লক্ষ্মী তাকালেন, বলে লোকটা তো অনেক বাঁচে, তা লক্ষ্মী বলছেন যে কিন্তু এত নির্লিপ্ত, সে তো মহা ভেতরের আনন্দে ডুবে আছে, একবার তাকিয়ে দেখলো না আমি মেয়েটা কেমন দেখতে, চিন্তা করো আমি যে একটা সুন্দরী লক্ষ্মী নারায়ণের বক্ষস্থিতা, একবার তাকালেও না। লক্ষ্মী বলছেন আর মনে হৃদয়ের মধ্যে মার্কণ্ডেয় শুনতে পেয়ে বলছেন মা, হৃদয়ের মধ্যেই বলছেন মা তোমাকে দেখার আমার কোনো ইচ্ছা নেই, কোনো মোহ নেই, আমি আমার আত্মার আনন্দে ডুবে থাকি, প্রকৃতির কোনো কিছু আমাকে স্পর্শ করে না মা, তুমি আমার প্রণম্য জগজ্জননী। এবার লক্ষ্মী বললেন থাক ঋষি থাক, এবার আগে যাই গিয়ে দিয়ে দেবতাদের দেখলেন, দেবতারা সব বলছেন দেখি কাকে বিয়ে করে। হ্যাঁ ইন্দ্র এগোচ্ছেন গলা নিয়ে, বলে ঠিক আমার গলায়, আমি দেবরাজ ইন্দ্র তো আমার গলায় মালা দেবে। হ্যাঁ দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি বেশ কাপড় সোনা টোনা পরে বেশ সুন্দর হয়ে বসেছে, এইবার এইবার আমাকেই বরণ করবে এই মেয়ে, এইবার দেখি সে মেয়ে আর বরণ করে না, ইন্দ্রকে ছাড়িয়ে চলে যাচ্ছে, বরুণ বলছে আমাকে করবে সেদিকেও তাকায় না, অগ্নি বলছে আমাকে করবে, কুবের বলছে আমাকে করবে, বিশ্বকর্মা বলছে আমাকে বরণ করবে, সমস্ত দিকপতিগণ সবাই, হ্যাঁ অগ্নিদেব ভাবছেন আমাকে বরণ করবে, সবাই ব্রহ্মা ভাবছে, এইবার সব দেবতা পায়ে বেরিয়ে ব্রহ্মা ব্রহ্মার দিকে তাকাচ্ছে, ব্রহ্মার দিকে তাকিয়ে লক্ষ্মী ভাবছেন এই লোকটা ভালো, যোগ্যতা অনেক, সৃষ্টি করেছে সব কিছু সুন্দরভাবে সাজিয়েছে, লোকটা ভালো, বিয়ে করা যায়, কিন্তু লোকটা মানে একটা অদ্ভুত। বলে কেন? বলে চার মাথা হলে কি সুন্দর হয়? হ্যাঁ চারটে মাথায় কোনো সুন্দরতাই নেই, চার মাথাওয়ালা ব্রহ্মাকে বিয়ে করলে হয়? এরকম একটা বর হলে লোকে কি বলবে, তোর বরের চারটে মাথা কি সভ্য না, এ হবে না। এইবার লক্ষ্মী গিয়ে চলেছেন, মহাদেব বসে আছেন ধ্যানমগ্ন হয়ে, লক্ষ্মী সেদিকে গিয়ে দেখছেন, বলে এই লোকটাও তো খুব ভালো, বাহ বেশ বাঘের চামড়া পরে ফিরেও তাকাচ্ছে না, ধ্যানে বসে আছে, মন্ত্র জপ করে যাচ্ছে, আর হিমালয়ে থাকেন, আর পরম সুন্দর দিব্যকান্তিযুক্ত, আর এই সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছেন, আরও সুন্দরতা বেড়ে গেছে, এই পরম সুন্দর দিব্য পুরুষ, এই দিব্য রূপ, এই সুন্দর মহাদেব, তাই একে বিয়ে করা যায়, কিন্তু কিন্তু একটা দিয়ে গেল, কিন্তু কি বলে এর বেশটা ভয়ঙ্কর, এরকম একটা বেশ হয় নাকি, গলায় হাড়ের মালা, সাপের মালা, সারা গায়ে সাপের অলঙ্কার, বাঘের চামড়া পরা, গায়ে ভস্য লাগানো, আর ওই বড় বড় জটা মাথায় পাকানো, এ বেশ একদম পছন্দ হচ্ছে না, এ বর ঠিক না, সব গুণ যুক্ত না। শিব বলছেন আমি তো তোমাকে বরণ করতে বলছি না, তো লক্ষ্মী এবার এগিয়ে চলেছেন, আরেকটু আগে গিয়ে দেখছেন জ্যোতির্ময় শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম ভুজগ, সর্পের উপরে অনন্ত নাগের উপরে শায়িত নারায়ণ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, মৃদু হাস্য কিরীট কুণ্ডল মণি মুক্তায় শোভিত, সমুদ্রে উত্থিত কৌস্তুভ মণি বক্ষে বিরাজিত, চারিদিকে আলোক বিচ্ছুরিত হচ্ছে,
প্রসন্ন বদনে অর্ধ শয়নে পরম রমণীয় রূপে নারায়ণ শয়ন করে আছেন। লক্ষ্মী গিয়ে দেখলেন লোকটা তাকাচ্ছে আমার দিকে। যাই হোক, লোকটা মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে। এই লোকটাই মোটামুটি বেশটাও ভালো, ভাবটাও ভালো, তাকানোটাও ভালো, আর রূপটাও ভালো। লোকটার গুণও আছে, শান্তিও আছে, আনন্দও আছে, এতে কোনো অভাব নেই। এই জন্য লক্ষ্মী বললেন, তাহলে বরমালাটা এইখানেই দেই। কুলুদ্ধনি ওম মহালক্ষ্মী মাতা কি জয়, শঙ্খ বাজিয়ে দাও। ওম শ্রীচন্দ্রের মহাপূজা কি, লক্ষ্মী নারায়ণের বিবাহ উৎসব কি, লক্ষ্মী নারায়ণের বিবাহ উৎসব হয়ে গেল। কি মজা! এইবার লক্ষ্মী নারায়ণের বিবাহ উৎসব হয়ে গেছে। শ্রীযন্ত্রের পুজো আমরা করব সবাই কীর্তন করে। আপনারাও, আমরা ধ্যানে বসবো, আপনারাও ধ্যানে বসবেন। সবাই ভালো থাকুন। এটাকে ছন্দ, এটাকে ইয়ে করে দাও। পুজোটা আজকের আর দেওয়ার দরকার নেই নাকি? বুঝি তো দাদা হচ্ছে আজকে এবারে।